হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি পায়েল, আশা করছি তোমরা সবাই বিন্দাস আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন 11:30 বেজে গেছে আর আজকে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে সেই 26 তারিখ বুধবার, তোমরা জানোই যে আজকে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হওয়ার কথা, মানে যেটা সমুদ্র উপকূলবর্তী এরিয়াগুলো। তো আমি একটু ওই সমুদ্রের কাছাকাছি দিকেই আছি, যার জন্য একটু ঝড় বৃষ্টি এগুলো একটু বেশিই হচ্ছে এখানটাতে। তো দীঘার দিকটা খুব বেশি হয়েছে, আমার বৌদি আছে ওখানে, আমি ফোন করেছিলাম, ওখানে কালকে রাত্রির থেকেই নাকি শুরু হয়ে গেছে খুব, মানে খুব ঝোড়ো হাওয়া, 12টা থেকে স্টার্ট হয়েছে আর এখানেও 12টা থেকে স্টার্ট হয়েছে। ভীষণ হাওয়া হচ্ছিল, আমি কালকে ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে আমি কান্নাই করে ফেলেছি যে যদি কিছু হয়, আর ঘরটার অবস্থা তো তোমরা খুব ভালো জানো, মানে যদি ঘরটা পড়ে যায়। আর ব্যান্ডেলে একটু খবর পেয়েছিলাম যে ওখানে নাকি খুব বাজে পরিস্থিতি হয়েছে, ঘর ফর ভেঙে গেছে, তো সেটা দেখে আরো বেশি প্যানিক হচ্ছিল। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি অনেকটা আগেই, তো আজকে সেটা দেখানোও হয়নি আর সেই সময় আমি ব্লগ স্টার্টও করতে পারিনি। তো এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি, রান্না আমি বসিয়ে দিয়েছি, স্নান করব এবার। তো আজকে আমি হাঁটতেও যেতে পারিনি, বাইরের যে পরিস্থিতি, মানে আমি 6টায় উঠেছিলাম একবার, তো 6টায় উঠে আমি একটু ভিডিওটা এডিট করছিলাম, কালকের যে ভিডিওটা, তো সেটা এডিট করতে করতে দেখলাম এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, মানে চারিদিক পুরো মেঘে একদম ছেয়ে গেছে আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছিল, এখনো হাওয়া হচ্ছে, আর এখন একটু বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু হাওয়াটা কনস্ট্যান্ট আছে। তো ভীষণ, মানে ভীষণই ভয় করছে যে যদি কিনা আবার বেলা হতে হতে আবার যদি বেশি বাড়ে, তো তখন আবার সমস্যা হতে পারে, জানি না কোথায় যাব। দাদাদের ঘরে বলে রেখেছি, কিন্তু দাদারা জানি না অ্যালাউ করবে কিনা, তো যাই হোক কিছু একটা তো করতেই হবে। আর এখন আমি রান্নাবান্না বসিয়ে এসেছি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, প্রতিদিনই ভাবি তাড়াতাড়ি করব, কিন্তু ওই রান্না করতে করতে সেই 12টা 1টা বেজেই যায়, 2টোও বেজে যায়। তো চলো দেখা যাক কি হয়। তো আমি তোমাদেরকে একটু বাইরের যে ব্যাপারটা একটু দেখাই, তো চলো। বাইরে এত জোরে জোরে ঝড় হচ্ছে, আমি দরজা জানলা সব আটকে দিয়েছি, এখান থেকে দেখাই। তো বাইরে ভীষণ ঝড় হচ্ছে আর হাওয়া হচ্ছে, তো এই জন্য বাইরেটা আমি পুরো মানে বন্ধ করে দিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখি। দরজাটা আটকেই দিচ্ছি, তার কারণ বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর এই হাওয়াতে, মানে আমার ভয় লাগছে এই আশেপাশে আমাদের এই যে যে পুরো মানে ক্যাম্পাসটার মধ্যে আর কেউ নেই, সবাই ডিউটিতে চলে গেছে, আর আজকে অনির্বাণেরও ডিউটি আছে, আউটডোর আছে, তো আউটডোর ফিরে কখন আসবে, 2টোর তো বেজেই যাবে, তো এই পাশটাতে কেউ নেই। আর আজকে এখানে লোকজনও খুবই কম আছে, 2-1 জন হয়তো আছে, তো সেই কারণে আমি সব জানলা দরজা আটকে নিয়েছি, জানলাগুলো খোলা আছে, দরজাগুলো সব আটকে নিয়েছি। তো এবার আমি যাব স্নান করতে, তো চলো স্নানটা তাড়াতাড়ি করে করে আসি, যেহেতু 11:45 বেজেই গেছে এখন। তো আমার স্নান হয়ে গেছে, আমি এই যে পুজোও দিয়ে নিয়েছি, আর এখনও বিছানা তোলা হয়নি, দেখতেই পাচ্ছ বিছানা, এখনও বিছানা ওইভাবেই রয়েছে। তো এবার বিছানা তুলবো আর নিজের একটু মানে স্কিন কেয়ারটাও একটু করে নেব, স্নান করে এসেছি। আর আজকে একটু ওয়েদারটা একটু খারাপ আছে, জানি না মাথা কখন, মানে মাথার চুলগুলো কখন শুকোবে, আদেও শুকোবে কি না সেটাও বুঝতে পারছি না। আমার কাছে হেয়ার ড্রায়ার নেই, আমি হেয়ার ড্রায়ার ইউজও করি না, সেজন্য আর কেনা হয়নি, ভালো লাগে না ওটা আমার। তো যাই হোক, আমার এখনও কোনো কাজ ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, কিন্তু 12টার বেশি বেজে গেছে যদিও। তো আমি এখন তাড়াতাড়ি করে স্কিন কেয়ার করে বিছানা তুলে তারপরে যাব হচ্ছে রান্না বান্না করতে। তো চলো আমি আগে ওগুলো করে আসি, তারপরে আবার আসি। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার ঘরের যে গাছগুলো ছিল সেটা, তো এখন আমি দেখাবো আর একটাও আমি নতুন সেই পটটার মধ্যে রেখেছি, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো এটা আমি তোমাদেরকে দেখানো হয়নি, আমি এখানটায় ঝুলিয়ে দিয়েছি এই যে, তো গাছটা তোমরা দেখতেই পাচ্ছ স্পাইডার প্ল্যান্টটা। তো এটা আমি এই হ্যাঙ্গিং করে এইভাবে রেখেছি, আর এই জায়গাটাতে পুরো আগে অনেকগুলো গাছ ছিল, তো এখানে প্রচুর ছাগল আছে, তো এই যে এই পাশ দিয়ে এসে মুখ বাড়িয়ে ছাগলগুলো খেয়ে নেয় সব। তো আগে আমার ক্যাকটাস গাছ ছিল, প্রচুর ক্যাকটাস ছিল, সেগুলোও নিয়ে গেছে কারা আমি জানি না, এখানে এরকমই হয়, রাখা যায় না কিছুই, বাইরে থেকে প্রচুর লোক আসে এখানে, তো এই জায়গাটা যেহেতু এত বড় ফাঁকা একটা জায়গা, তো ওরা ভাবে যে এখানে কেন হাঁটা যাবে না, তো সেই জন্য ওরাও হাঁটতে এসে যেটা পায় সেটা নিয়ে চলে যায়। তো কিছু করার নেই, নিয়ে গেলে তো আর কিছু করতে পারি না।
তো আমি আবার নতুন করে এগুলোকে আবার রাখার চেষ্টা করব, দেখি কি হয়। বাইরে আরো অনেকগুলো টপ পড়ে আছে, আজকে একটা কাচের টপ ভেঙে গেল, মানে খুব খারাপ লাগছে। ওটা যে ভেঙে যাবে আমি ভাবতেই পারিনি। ওটা আমি ক্রিয়েট করব বলে ধুয়ে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম যে ওটা বাইরেটা ডিজাইন করব, তারপর ওর মধ্যে একটা কোনো গাছ লাগাবো। আমার কাছে আর একটা ছিল ক্যাকটাস, সুন্দর, মানে সেই লম্বা হয় আর তিনটে মুখ থাকে, তিন পাশ থেকে পাতা বের হয়। তো সেই গাছটাও মারা গেছে আর ওর যে টপটা ছিল সেটাও ভেঙে গেছে। তো দেখা যাক আর কী কী আছে, সেগুলোকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে। তো ঘরটাকে সুন্দর করে ক্রিয়েট করব, না হলে এই ঘরটা তো জানোই তোমরা অনেক খারাপ অবস্থায় আছে, তো সেই জন্য একটু থাকার মতো করে করে নিচ্ছি। তো হ্যাঁ, এখন হয়ে গেছে খাবার টাইম, আর খেতে যাব। তো আজকে রান্না করেছি হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে মাছটা তো রোজই হয়, মাছ আর ডাল আজকে কিছুই করবো না, তার কারণ বাইরে যে পরিস্থিতি, গ্যাসটা ওখানে জ্বালাতেই পারছি না, শুধু নিভে নিভে যাচ্ছে, মানে এত হাওয়া আসছে, তারপরে জানলা বন্ধ করে করতে গেলে নিজে পুরো ঘেমে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে যা হয় একটা করে নিই, বৃষ্টির অবস্থা ভালো না। আর তোমরা হয়তো শুনেইছো দীঘার ওদিকের কাঁথি, দীঘা যেসব ওইদিকে আছে, মানে তালসারি ওইসব জায়গা তো পুরো জলের নিচে চলে গেছে। আর আজকে পূর্ণিমা, তারপরে চন্দ্রগ্রহণ, তারপরে বান হবে, মানে যেটা পূর্ণিমার দিন হয় নদীতে 20 ফুট উঁচু জল হয়ে যায়, 10-20 ফুট, তো সেটা তো হচ্ছেই, সেই জন্যই এই পরিস্থিতি। আর তারপরে তো হাওয়া ঠাওয়া এসব কি, মানে ইয়াস ঝড় ঠড় তো আর রয়েছেই, তো যার জন্য ওই ইয়াস ঝড়টা আরও জোরালো হচ্ছে, এটা শোনা যাচ্ছে, এই পর্যন্ত আমি শুনেছি। তো খবরেও দেখা যাচ্ছে মানে মানুষের খুবই দুর্গতি, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা যে কী হয়েছে জানি না। আর করোনার পরে এখন চলে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস, তোমরা অনেকেই শুনে থাকতে, মানে শুনেছো হয়তো। তো ওই ব্ল্যাক ফাঙ্গাসটা আরও ঝামেলা করছে, যাদের ইমিউনিটি পাওয়ার কম, যাদের সুগার আছে, প্রেশার আছে, তাদের জন্য খুব খারাপ, যে কোনো সময় হতে পারে। তো সবাইকে এখন ডক্টররা বলছে যে সুগার টেস্ট করার জন্য, আমিও ভাবছি করে নেবো, আমাকেও ও বললো যে আমরা সুগার টেস্টটা করে নেবো, আমি হ্যাঁ ঠিক আছে তাহলে সুগার টেস্টটা করে নেবো, তার কারণ যদি এইসব প্রবলেম হয়। আর এতে 50% মৃত্যুর হার রয়েছে, মানে ব্ল্যাক ফাঙ্গাসে, আর ওইদিকে করোনা তো আছেই, মানে আমাদের উপর দিয়ে ঝড়ের উপরে ঝড় চলেই যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে মানে ভাবতেই পারছি না, এরকম যে কোনো দিন হবে এটাই ভাবতে পারছি না। প্রথমত লকডাউন, একটা কোথাও বেরোতে পারছি না, কোথাও কেউ যেতে পারছে না, মানুষের মানে কী যে হবে, সত্যি খুব খারাপ অবস্থায় আছি আমরা প্রত্যেকেই। তো চলো খাওয়া দাওয়া করি। তো এখানে প্রচুর পাখি আসে এই জায়গাটাতে, যখন বৃষ্টি শুরু হয় তখনই এখানে পাখি টাকি চলে আসে। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বুঝতেই পারছো এখানে বৃষ্টি হচ্ছে যে, আর হাওয়া সব সময় হচ্ছে, দেখতেই পাচ্ছ আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আবারও শুরু হয়ে গেল, দেখো এরকমই হচ্ছে, বৃষ্টি কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে। এখন আমার খাওয়া হয়ে গেল আর এই মাত্র জাস্ট খেয়ে উঠলাম। তো এখন বাইরের অবস্থা তোমাদেরকে দেখিয়েই দিলাম, বাইরে খুব মানে বৃষ্টি হচ্ছে আর মেঘ, হাওয়া দুটোই, তিনটেই হচ্ছে, মানে সব সময় হচ্ছে, আর বৃষ্টি একটু বন্ধ হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে। তো এই কারণে তো বাইরে আর বেরোনো যাচ্ছে না, তো এখন ঘরের মধ্যেই থাকতে হবে আর এখন একটু রেস্ট নিয়ে নেব। তো এখন তোমাদের একটু আমাদের আঁকা ছবিগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমি এঁকেছি, দেখতেই পাচ্ছ এটা, তো এইভাবে একটু দেখাই। তো এবার আমি ওর একটা আঁকা দেখাই, এটা একটা মানে সিনারি টাইপের ছিল, ইউটিউব থেকেই আঁকা সবই। আর এটা হচ্ছে চন্দ্রবোড়া যে সাপ হয় সেটা, প্রচুর বিষাক্ত সাপ, দেখতেই পাচ্ছ এটা। এইটা হচ্ছে ইংলিশে হয়তো ভাইপার বলে আর বাংলায় হচ্ছে চন্দ্রবোড়া। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনো আমার বাসন মাজা হয়নি আর কিছুই করতে পারছি না, কারেন্টও চলে গেছে এদিকে আর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কোথাও যেতেও পারছি না, খুবই বাজে লাগছে। ঘরের মধ্যে এখন অন্ধকার, শুধু এই যে জানলার আলোটা আসছে এইটুকুই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে যে এই যে তোমাদের সাথে কথা বলছি সেটাও মানে এই জানলাটায় না আসলে হচ্ছে না, মানে এই পাশের রুমটাতে। আর মেঘ হয়েছে প্রচুর, তো মনে হচ্ছে আবার প্রচুর বৃষ্টি হবে। আর আজকে তো দীঘার দিকটা নিয়ে খুবই টেনশন হচ্ছে, কী যে হবে তার কে জানে, ওদিকের মানুষদের খুব কষ্ট হচ্ছে, ভিডিও মানে ইয়েতে ইউটিউবে যে খবরগুলো দেখছিলাম মানে খুব খারাপ লাগছে। এখন আমি যাচ্ছি হসপিটালে আর হঠাৎ করেই হসপিটাল থেকে ফোন এসছে যে ভ্যাকসিন নিতে হবে, তো আজকেই যাচ্ছি। তো এই সামনেই হসপিটাল, তোমাদেরকে দেখিয়েছি যেখানে ও কাজ করে সেটাই হসপিটাল, তো ওখানে যাচ্ছি এখন ভ্যাকসিন নিতে। আমি আর ও যাচ্ছি একসাথে, একটা সিস্টার দিদি আছে, ও ফোন করে বলল যে দিদি এরকম ভ্যাকসিন আছে তুমি আসো নিয়ে নাও, তো সেই জন্য ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো অনেক দিন পরে, অনেক চেষ্টা করেছিলাম যে ভ্যাকসিন নেব, তো অনেক দিন ধরে মানে পাওয়াই যাচ্ছিল না ভ্যাকসিন, আর নামও আসছে না, আর এখানে ভ্যাকসিন প্রচুর
শর্ট হচ্ছে, তো সেই জন্য এখন যাচ্ছি ভ্যাকসিন নিতে আমি আর অনির্বাণ। ওর হয়ে গেছে ভ্যাকসিন অনেক দিন আগে। হসপিটাল আমরা চলে এসেছি, এবার যাচ্ছি এদিকে ভ্যাকসিন নিতে। এই যে এই দিকটায় যাওয়া হচ্ছে ভ্যাকসিন, তো চলো ভ্যাকসিন নিয়ে। দুলবে না, দুলবে না, এই তো হয়ে গেছে তোমার। তুমি কিন্তু সব জায়গায় দেখে আর যদি খাবার খাও, বললাম ছোট বোন দিকে একদিন গিয়েছিল যে কথা শান্ত দেখা যাচ্ছে আমার, এমন যেটা ফুটা তোমার লাগতো ভালো হয়েছে। মাস্ক না পরে হসপিটালে আসলেই 1000 টাকা আছে জরিমানা করা উচিত। এখানে হচ্ছে এমার্জেন্সি। ও আচ্ছা, প্রতিমাদি, এই যে আমাদের প্রতিমাদি। অন্ধকার কেন গো, তোমাদের বাড়ি, তোমাদের ঘর? ও টাকা দিদি, টাকা, চলো হয়ে গেছে। হসপিটালে কাজে আসলে কোনো দোষ নেই, কাজে এসছি আমি, মানে এত বড় কাজে এসছি। কোনোদিন কোনো ভিডিও উঠতো না, উঠে যাচ্ছে পাঠও ভালো হয়ে সবাইকে হুই হাই করে দেয়, এই একটা ভিডিও করো না তোমরা। লোকটি অসভ্য বলছে, তো আমার যে পেছনে যে এরিয়াটা তোমরা দেখে বুঝতেই পারছো, তো ওই পেছনের এটা হচ্ছে পুরো হসপিটাল, তো আমরা হসপিটালের মধ্যেই থাকি। ফাইনালি বাইরে বেরোতে পেরেছি, এখনো মেঘ আছে, বৃষ্টি হবে। হ্যাঁ, এখনো এই যে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো কালো হয়ে আছে। তো ভ্যাকসিন নিয়ে এখন ফিরছি, তো সেই জন্যেই একটু বাইরে আছি, আর এখন একটু হাওয়াটা কমও আছে। তো এখন বাজে কটা, এখন 3:50 বেজে গেছে, আর এরপরে ভ্যাকসিন, এই পরের ভ্যাকসিন কতদিন পরে জানি বলো? 84 দিন পরে আবার আরেকটা ভ্যাকসিন হবে। তো যাই হোক, ভ্যাকসিন এত ক্রাইসিসের মধ্যে যে ভ্যাকসিনটা পেয়ে যাবো ভাবতেই পারিনি, তো খুবই ভালো হয়েছে ভ্যাকসিনটা পাওয়া গেছে। আর আকাশে তো আবারও মেঘ উঠেছে দেখতেই পাচ্ছ, তো চলো আবার ঘরে চলে যাই। যাই হোক, একটু তো বাইরে থেকে ঘোরা হলো। তো ভ্যাকসিনেশন তো হয়ে গেল, আর এখন ঘরের কাজকর্মও করে নিয়েছি যেগুলো ছিল মোটামুটি। তো এখন শুধু ভয় লাগছে যে জ্বর না হোক, কেন কি ভ্যাকসিনেশনের পরে অনেক জ্বর আসে, অনেকের অনেক রকম প্রবলেম হয়, মাথা ঝিমঝিম করে, যদিও আমার কোনো কিছুই হয়নি এখনও পর্যন্ত, আমি তো লাগিয়েছি সেই অনেকটা আগেই। তো এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে আর সারাদিন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। মানে এত মেঘ, বৃষ্টি হলে মনটা সত্যি একটু খারাপ লাগে, মেঘের জন্য বেশি খারাপ লাগে। যখনই মেঘ হয় আকাশে আমার আর কিছু ভালো লাগে না, মানে এটা আমার জানি না কেন, এটা মানে অনেকেরই হয়, আমি শুনেছি দেখেওছি, আমারও সেটাই একই রকম। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলাতে খিচুড়ি বানাবো, আর অনির্বাণের খুব পছন্দ খিচুড়ি, আমার যদিও অত একটা ভালো লাগে না খিচুড়ি। খিচুড়ির সঙ্গে মাছ ভাজা আর ডিম ভাজা হয়তো করব,
তো দেখা যাক, ওর খিচুড়িটা খুবই ভালো লাগে, আমার অত একটা পছন্দ নাই যদিও, তবুও খিচুড়ি আর এই ঠান্ডার ওয়েদারে তো খিচুড়িই চলে, বর্ষা পড়ছে তো বেশ ওয়েদারটা ভালো আছে, কিন্তু এত বৃষ্টি পড়ছে কোথাও বেরোতে পারছি না, বাইরে একটু হাঁটতেও পারছি না, এই দুটো রুমের মধ্যে খুব কনজেস্টেড লাগছে। তো দেখি সন্ধ্যাবেলায় কি হয়, আর সেই আমগুলোরও কিছু হয়নি, আমগুলো পাকছেও না কিছু না, এভাবেই আছে। এখানে সেই আমগুলোকে একটু মানে কেটে নিচ্ছিলাম, কুড়িয়ে নিচ্ছি, এটাকে আম সত্ত্ব তৈরি করব। সন্ধ্যাবেলা আর এখন একটু চা নিয়ে এসেছি, এই যে, আর একটু ম্যাগি করেছি, তো এই যে ম্যাগি, আর বর্ষা হচ্ছে বলে একটু ম্যাগি খাবো, আর তো চলো আমরা এটা শেষ করি। তো এই যে ম্যাগি, তো হঠাৎ করে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, মানে ছোট্ট করে দাদা বলল যে আমি একটু কিছু ভাজাভুজি খাবো, তো ওই পাশের যে ঘরটাতে থাকে দাদা, তো অন্য কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো কোন দাদা, তো ওই দাদা বললো যে একটু ভাজাভুজি খাবো, একটু তুমি কিছু যদি থাকে একটু কিছু বানা। তো আমি ভাবলাম যে আমার ঘরেতে কিছু নেই, দাদা বেশিরভাগই টাইম বেসনে ভাজা কিছু একটা খায়, মানে তেলে ভাজা চাই ওনার, মানে প্রতিদিন তেলে ভাজা খায় বিকেলবেলাটায়, তো আজকে দিনটা আমাদের ঘরে খেতে চাইছিল, আজকে হয়তো ওনার নিজের তৈরি করতে ইচ্ছে করছিল না এই জন্য। তো এসছে, তারপরে ম্যাগি, দাদা ম্যাগি নিয়ে এসেছিলো, তো সেই ম্যাগিগুলো আমি আবার ডিম টিম দিয়ে তৈরি করলাম, আর ভাজা কিছু করা হয়নি, বেসন নিয়েছিলো, চেলে ঠেলে আবার ফেরত দিয়ে দিয়েছি, বেসনটা দিয়ে আমি কিছু আর করিনি। তো এখন তারপরে চা আর ম্যাগি লাস্টে তৈরি হলো, তারপরে আমরা সবাই মিলে খেলাম, যদিও তোমাদের সবাইকে দেখাইনি, তার কারণ ওদের মানে ওরা ক্যামেরা ফ্র্যাঙ্কলি নয়, তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা করে বা মানে হেজিটেট ফিল করে, তো সেই জন্য আজকে ফার্স্ট টাইম, তো ওই জন্য আর আনিনি, পরবর্তী যদি কখনো হয় এরকম পার্টি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন অনির্বাণের হচ্ছে কফি পার্টির জন্য ডাকছে, ওই আর একটা পাশে দিদি থাকে, সেই দিদি, তো ও এখন সেটাতে যেতে চাইছে না, তো আমি বলেছি যেতে, ও রেডি টেডি হয়ে আবার দরজা থেকে ফিরে এলো, বৃষ্টি হচ্ছে, বলছে না আমার ভালো লাগছে না আমি যাবো না, তো সেই জন্য আবার ও ফিরে আবার ছবি আঁকতে বসে গেছে। তো চলো, আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেল, মানে একদমই ভালো লাগছে না, কী যে করলাম আমি নিজেও জানি না, সারাদিন রেস্টও ঠিকঠাক করে নিতে পারিনি, বৃষ্টি হচ্ছে, আবার ভ্যাকসিনে গেছিলাম, ভ্যাকসিন নিতে, যাই হোক ভ্যাকসিনটা হয়ে গেছে, খুব ভালো কথা, আমার খুবই ভালো লাগছে, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, মানে সবাই দেখছি ভ্যাকসিন নিচ্ছে, আর এখন ভ্যাকসিনটা মানে অত একটা পাওয়াও যাচ্ছে না, খুবই মানে ক্রাইসিস চলছে ভ্যাকসিনের, তো সেই সেই সময় আমি পেয়ে গেছি, এটা আমি সত্যি লাকিলি যে আমি এটা পেয়ে গেছি, ওই বোনটা ফোন করেছিল বলেই পেয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও যদি এরকম ব্লগ রোজ দেখতে চাও। তো চলো, আর তোমাদের কমেন্ট অবশ্যই তোমরা কমেন্টও করো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।